नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंध दीनबंध जगत्पति गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्ताय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। अप्रत्याशित भावे जगन्नाथेर लीला बोलार सुयोग एसेछे, তাই এই সুযোগটা গ্রহণ করলাম। জগন্নাথের কৃপা, ভক্তদের কৃপা যাতে লাভ করতে পারি। জগন্নাথের লীলা অনুপম, কতই তার লীলা রয়েছে, লীলার তুলনা মেলে না, মেলে না, তুমি লীলাময় হরি। তো যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। বাসু ঘোষ ঠাকুর তিনি বর্ণনা করেছেন, বাসু ঘোষ ঠাকুরের শ্রীপাঠ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে রয়েছে। তো তিনি অনেক পদ লিখেছেন, মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ এবং বিখ্যাত গায়ক এবং বাদক। তারা তিন ভাই, বাসু ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, তিনজনেই কীর্তনীয় এবং মৃদঙ্গ বাদক। মহাপ্রভু তিনি রাধা ভাবে, রাধার ভাব এবং অঙ্গকান্তি স্বীকার করে কৃষ্ণ গৌর রূপে অবতরণ করেছেন। মহাপ্রভু যখন নীলাচলে গেলেন তখন প্রথম মন্দিরে যখন প্রবেশ করলেন, জগন্নাথের যে রূপ সেই রূপে জগন্নাথ তাকে দর্শন দেন। তিনি ব্রজবিহারী, ব্রজের রাখাল গোপাল রূপে দর্শন দিয়েছেন, দেভুজ শ্যাম সুন্দর মুরলীধারী। তাই তাকে আলিঙ্গন করবার জন্য মহাপ্রভু তিনি ছুটে চলেছেন, কিন্তু মাঝে তিনি মূর্ছিত হয়েছেন। তো প্রতিহারীগণ তার এই রকম আচরণে তারা বাধা দিয়ে সঙ্গে সঙ্গে মারতে উদ্যত হয়েছে। সার্বভৌম ভট্টাচার্য সঙ্গে সঙ্গে বাধা দিয়েছেন এবং সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরেছেন যিনি কোনো সাধারণ মানব নন, কেন সাধারণ মানবের পক্ষে এরকম ভাবের বিকার অসম্ভব। তো তিনি যদিও চৈতন্য মহাপ্রভুকে প্রথম অবস্থায় চিনতে পারেননি, কিন্তু মহাপ্রভুর কৃপায় তিনি মহাপ্রভুকে চিনতে পেরেছেন।
তারপরে সারভট্টাচার্যকে উদ্ধার করে মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিলেন। 2 বছর পরে ফিরে এলেন। মহাপ্রভু ফিরে এসেছেন শুনে বাংলার সমস্ত ভক্তবৃন্দ মহাপ্রভুকে দর্শন করবার জন্য শিবানন্দ সেনের নেতৃত্বে পুরীতে তারা গমন করলেন। তো প্রথম বৎসর রথের বর্ণনা শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। জগন্নাথ দেব তিনি রত্ন সিংহাসন থেকে দ্বৈতাপতিদের স্কন্ধ অবলম্বন করে রথে বিজয় করছেন, সেই যাত্রাকে বলা হয় পৌণ্ড্রী বিজয়। তো কীভাবে শ্রী জগন্নাথ দেব, তিনি যদিও নীলাচলে রয়েছেন কিন্তু তিনি সর্বত্র রয়েছেন। অপানি পাদ যবন গ্রহিতা, যদিও তার হাত নেই, বেদে বলা হচ্ছে হাত নেই মানে তার আমাদের মতো জড়জাগতিক হাত নেই। যদি তার হাত না থাকতো তাহলে তিনি কী করে গ্রহণ করতেন, তাই তার রয়েছে অপ্রাকৃত হাত। গ্রহিতা যবন মানে তিনি গমন করেন। অপাদ তার পা নেই, চরণ নেই। কিন্তু তিনি সর্বত্রই বিচরণ করেন। এভাবে শ্রুতিশাস্ত্র বেদ ভগবানের প্রাকৃত চরণ প্রাকৃত হস্ত নিষেধ করে অপ্রাকৃত হস্ত অপ্রাকৃত চরণ সচ্চিদানন্দ বিগ্রহের সিদ্ধান্ত প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই যাত্রায় উপস্থিত ছিলেন। জগন্নাথ দেব রথে বিরাজমান। তারপরে একটি অনুষ্ঠান হয়, তার নাম ছেড়া পহরা। ছেড়া বা ছড়া, আমাদের সকালবেলায় ছড়া দেওয়া হয় না, গ্রামে যারা থাকেন তারা দেখেছেন গোবর জল দিয়ে অপবিত্র স্থানকে পবিত্র করার জন্য ছড়া দেওয়া হয়। এই ছড়া থেকে অপভ্রংশ ছেড়া শব্দ এসেছে। পহরা মানে ঝাড়ু, উড়িয়া ভাষায় পহরা মানে ঝাড়ু। তো ঝাড়ু দিয়ে ছড়া দেওয়া হলো, তারপর ঝাড়ু দেওয়া, একে বলা হচ্ছে ছেড়া পহরা, ছেড়া পহরা। তো কী জল সিঞ্চন করা হয়, না চন্দনের জল প্রথমে সমস্ত রাস্তায় সিঞ্চন করে দেওয়া হয়, তারপরে সোনার ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু প্রদান করেন জগন্নাথ দেবের প্রধান এবং প্রথম সেবক উড়িষ্যার রাজা গজপতি মহারাজ। তো গজপতি মহারাজ হচ্ছেন সেই সময় মহারাজ প্রতাপরুদ্রদেব। মহাপ্রভুর সঙ্গে প্রতাপরুদ্র মহারাজ বহুবার সাক্ষাৎ করতে চেয়েছেন, আবেদন করেছেন ভক্তবৃন্দের কাছে, কিন্তু মহাপ্রভু তা বাতিল করে দিয়েছেন। রাজদর্শন বিষয় থেকেও আরও বা না কাষ্টের যে পুতলি দর্শন থেকেও আরও বা নারী দর্শন থেকেও আরও মহাভয়ানক, এই সমস্ত উক্তি দিয়ে মহাপ্রভু প্রতাপরুদ্রদেবের এই আবেদন নাকচ করে দিয়েছেন। তারপরে অনেক লীলা রয়েছে। তো মহাপ্রভু যখন দেখলেন যে উড়িষ্যার রাজা গজপতি মহারাজ সসম্মানীয় ব্যক্তি, তিনি আজ জগন্নাথ দেবের এক সর্বনিম্ন সেবা, যদিও সেবা অপ্রাকৃত কিন্তু সাধারণত জড়জাগতিক বিচারে ঝাড়ু দেওয়া শূদ্রের কাজ। যে লীলা আমরা জগন্নাথের লীলা এরকম আছে, মহারাজ প্রতাপরুদ্রদেবের পিতা পুরুষোত্তম দেবের এরকম ঘটনা হয়েছিল, হ্যাঁ, যে পদ্মাবতী দেবীকে বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু দেখলেন যে মহারাজ ঝাড়ু হাতে নিয়ে
ঝাড়ু দিচ্ছেন, তখন বলছে ঝাড়ুদারের সঙ্গে আমার কন্যার বিবাহ দেব না। তো কাঞ্চির রাজা অভিমত, কিন্তু মহাপ্রভু তিনি যখন দেখলেন মহারাজ প্রতাপ রুদ্রদেব ঝাড়ু হাতে নিয়ে জগন্নাথ দেবের রথের সামনে ঝাড়ু দিচ্ছেন, তখন প্রতাপ রুদ্রদেবের উপরে মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়েছে, হৃদয় বিগলিত হয়েছে। তাই যদিও প্রত্যক্ষভাবে মহাপ্রভু তাকে কৃপা করলেন না, কিন্তু পরোক্ষভাবে কৃপা করেছেন। কিভাবে না, মহাপ্রভু প্রথমে ভক্তবৃন্দদেরকে নিয়ে চারটি দল তৈরি করলেন, চারটি দলে দুটি করে মাদল, আটটি মাদল, একজন করে প্রধান গায়ক আর পাঁচজন করে পালি গায়ক, দোহারি যারা ধরে। আর প্রত্যেক সম্প্রদায়ে একজন করে নর্তক, এইভাবে ভাগ করে দিলেন। এনা থাকবেন সামনে, আর দুই পাশে দুটি সম্প্রদায়, একটি শান্তিপুর থেকে সম্প্রদায় আর একটি কুলিনগ্রাম থেকে সম্প্রদায়, এরা দুই পাশে থাকলেন। আর পেছনে থাকলেন শিখণ্ডবাসী, নরহরি আদি ভক্তবৃন্দ। এইভাবে সাতটি সম্প্রদায়, চোদ্দ মাদল যখন বেজে উঠল, সেই মাদলের শব্দে আর হরিধ্বনি কৃষ্ণ শব্দে বৈষ্ণবরা একদম কি হয়ে গেল, পাগল হয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল, চতুর্দিকে ত্রিভুবন হরিধ্বনিতে কৃষ্ণধ্বনিতে একদম মুখরিত হয়ে গেল। আর বৈষ্ণবরা যখন মাদল বেজে উঠল, তারা স্থির থাকতে পারল না, সকলে একদম নৃত্য শুরু করে দিল। বিস্তৃত বর্ণনা রয়েছে, মহাপ্রভু তিনি জগন্নাথের সম্মুখে একদম দণ্ডবত প্রণাম করে তারপরে জোড় হাসতেইভাবে তিনি জগন্নাথের স্তুতি করতে লাগলেন। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, শ্লোক পড়তে লাগলেন। তো মহারাজ প্রতাপরুদ্র তার গণসহ মহাপ্রভুর নৃত্য দর্শন করতে লাগলেন। করতে করতে তিনি দেখছেন মহাপ্রভুর বৈভব, যে মহাপ্রভু সাতটা সম্প্রদায়ের মধ্যে বিরাজ করেছেন, এটা সকলে দেখতে পাননি। সমস্ত সম্প্রদায়ের ভক্তবৃন্দ তারা ভাবছেন, আহা আমরা কত ভাগ্যবান, মহাপ্রভু কৃপা করে আমাদের সম্প্রদায় রয়েছেন, তিনি আর অন্য সম্প্রদায় যাচ্ছেন না, আমাদের প্রতি তার কত করুণা, সকলে ভাবছেন। আর মহারাজ প্রতাপরুদ্র তখন সার্বভৌমাচার্য বলছেন, সার্বভৌম ঠাকুর দেখুন দেখুন মহাপ্রভুর কি লীলা, তিনি একসঙ্গে সাতটি সম্প্রদায়ের মধ্যে বিরাজমান। তখন সার্বভৌমাচার্য বললেন, এ আপনার প্রতি তার কৃপা, তাই আপনি এই অচিন্ত লীলা তার বৈভব দর্শন করতে পারলেন, সকলে দর্শন করতে পারছেন না। তাই যদিও তিনি প্রত্যক্ষরূপে আপনাকে দর্শন দেননি বা সাক্ষাৎ করেননি, কিন্তু পরোক্ষভাবে তিনি আপনাকে কৃপা করছেন। তারপরে রথ চলছে, দেখ জগন্নাথ কৃষ্ণ এবং মহাপ্রভু কোনো ভেদ নেই, একই, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথের যে সেবা হয় সে সেবা গোপাল মন্ত্রে হয়। মহাপ্রভু কমলপুরে, প্রথম যখন পুরীতে যাচ্ছেন, কমলপুর থেকে তিনি চূড়া দর্শন করলেন, ধ্বজা দর্শন করলেন, প্রণাম করলেন, তারপর দেখছেন গোপাল
চূড়ার উপরে গোপাল বিরাজ করছেন, আর তিনি মৃদু মৃদু হাসছেন মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে। আর মহাপ্রভু সে অপলক নয়নে গোপালের দিকে দর্শন করতে করতে চলছেন, চলতে চলতে পড়ে যাচ্ছেন, আবার উঠছেন, আবার পড়ে যাচ্ছেন, মূর্ছিত হয়ে যাচ্ছেন। দেড় ঘন্টার পথ, মানে 1 ঘন্টা 36 মিনিট পথ, 9 ঘন্টা লেগেছে। তারপরে এলেন তিনি 18 নালাতে। 18 নালায় এসে বললেন যে আমি তোমাদের সঙ্গে যাব না, হয় তোমরা আগে যাও না হলে আমি আগে যাচ্ছি। তখন মুকুন্দ দত্ত বললেন প্রভু আপনি আগে যান। তো মহাপ্রভু গেলেন। তো গোপাল জগন্নাথই হচ্ছে কৃষ্ণ, তাই মহাপ্রভু যখন দর্শন করলেন কৃষ্ণ রূপে দর্শন করেছেন। কৃষ্ণ কিভাবে জগন্নাথ, মানে কৃষ্ণের ব্রজ বিরহের রূপটাই হচ্ছে জগন্নাথ রূপ। মহারাজ ইন্দ্রদ্যুম্ন প্রথমে ভাবলেন যে আমার কারণে এই বিগ্রহ অসম্পূর্ণ, তাই জগন্নাথ বললেন না না, আমার এই বিগ্রহ অসম্পূর্ণ নয়, এটি আমার সম্পূর্ণ রূপ। তো অনেকে ভাবে যে জগন্নাথের হাত নেই, মানে কেমন হয়ে গেছে, তারপরে চরণ তো নেই। ভক্তরা অনেক সময় ভাবে আচ্ছা প্রভু এই জগন্নাথের কোথায় আমরা তুলসী দেব, চরণ তো দেখতে পাচ্ছি না, চরণে তুলসী দিতে হয় না, চরণও রয়েছেন সব রয়েছে। তাই মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বললেন যে তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি সোনার হস্ত সোনার চরণ লাগিয়ে আমার এই রূপ দর্শন করতে পারবে। যাই হোক, তো মহাপ্রভু তিনি রথযাত্রায় কীর্তন করছেন, তারপরে তাঁর ইচ্ছা হলো যে এবার নৃত্য করবেন। তখন সাতটা সম্প্রদায়ের থেকে সব ভালো ভালো গায়কদেরকে নিয়ে একটা সম্প্রদায় তৈরি করলেন। স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন তার প্রধান, আর সমস্ত আরো 9 জন পালি গান ধরলেন। তো মহাপ্রভু প্রথমে ধীরে ধীরে নৃত্য শুরু করলেন, তারপরে উদ্দণ্ড নৃত্য, তারপরে অলাত, মানে একদম চক্রের মতো ঘুরছেন, তারপরে তিনি পড়ে যাচ্ছেন, বিভিন্ন বিকার তার অষ্টসাত্ত্বিক বিকার একই সঙ্গে তিনি ভক্তদের দর্শন করিয়েছেন। আর ভক্তরা অপলক নয়নে তা দর্শন করছেন। নিত্যানন্দ প্রভু, এর 3টা মণ্ডলী তৈরি করা হয়েছে। নিত্যানন্দ প্রভু প্রথম মণ্ডল, প্রথমে এরকম হাত ধরে রয়েছেন, মহাপ্রভু নৃত্য করতে করতে যদি মূর্ছিত হয়ে যান সঙ্গে সঙ্গে তিনি ধরে ফেলবেন। তো যেখানে যেখানে যাচ্ছেন নিত্যানন্দপ্রভু এইভাবে হাত বাড়িয়ে বাড়িয়ে তিনি ঘুরছেন মহাপ্রভুর সঙ্গে। তারপরে অদ্বৈত আচার্য প্রভু তার আরেকটা ভক্তদের নিয়ে মণ্ডলী তৈরি করেছেন যাতে মহাপ্রভুর নৃত্যে কোনো ব্যাঘাত না হয়। আর মহারাজ প্রতাপরুদ্র তাঁর গন্ধেরই নিয়ে আরেকটা মণ্ডলী তৈরি করেছেন। তো মাঝে মহাপ্রভু নৃত্য করছেন, বিভিন্ন প্রকার নৃত্যের শৈলী ভাবের অভিব্যক্তি জগন্নাথের সামনে প্রকট করছেন। তো সেই মহাপ্রভুর নৃত্য দর্শন করবার জন্য জগন্নাথ দেব তিনি রথকে স্থির করে অপলক নয়নে নৃত্য দর্শন করছেন। কখনো কখনো মহাপ্রভু নৃত্য করতে করতে আগিয়ে যাচ্ছেন, জগন্নাথ চলছেন, আবার মহাপ্রভু তিনি পেছনে চলে যাচ্ছেন, জগন্নাথ দেব তিনি রথ স্থির করে মহাপ্রভুর অপেক্ষা করছেন। মানে রাধা রানীর রাধাভাবে বিভাবিত হয়েই মহাপ্রভু এই নৃত্য করছেন, কীর্তন করছেন, স্তুতি করছেন, ভাবের অভিব্যক্তি প্রকাশ করছেন। এইভাবে মহাপ্রভু কখনো কখনো তিনি মূর্ছিত হয়ে যাচ্ছেন, কখনো কখনো তার চক্ষু থেকে এত পরিমাণে অশ্রু নির্গত হচ্ছে পিচকারির মতন, সকলকে একদম ভিজিয়ে দিচ্ছে, সেদ কম্প রোমাঞ্চ, এমন রোমাঞ্চ হচ্ছে যেমন হচ্ছে কাঁঠাল গাছে যে কাঁটা আছে না, কাঁঠালের কাঁটা ওরকম, বা শিমুল,
শিমুল গাছে যে কাঁটা আছে ওরকম, মাংস ব্রণ হয়ে গেছে, চারিদিকে রক্ত, তার শরীরটা যদিও চম্পক বর্ণ বা সোনার মতন বর্ণ কিন্তু রক্ত বর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে যে রক্ত বেরিয়ে আসবে। তিনি মাঝে মাঝে মূর্ছিত হয়ে যাচ্ছেন, চোখের জল, নাকের জল, মুখের লালা সব মিশে একাকার হয়ে গেছে। মহাপ্রভুর মুখে তিনি মানে ফেনা বেরোচ্ছে, জগন্নাথ জগন্নাথ বলতে পারছেন না, জ জ জ গ গ গ গ বলছেন, অর্থাৎ রুদ্ধ কণ্ঠ হয়ে গেছে। তো তিনি মাঝে মাঝে মূর্ছিত হয়ে গেছেন, গড়াগড়ি যাচ্ছেন, ধুলায় সমস্ত অঙ্গ লিপ্ত হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে শ্বেত আর অশ্রু, নাক থেকে জল পড়ছে, চোখ থেকে, মুখ থেকে লালা, ফেনা সব মিশে এক কর্দমাক্ত রূপ, একটা অন্য রকমের রূপ হয়েছে। এটা দেখে মহারাজ প্রতাপরুদ্ধের মনে একটু বিকার হয়েছে, বিকার হয়েছে, একটু কেমন যেন তো মনে একটা বিকার। তারপরে মহাপ্রভু বিশ্রাম করেছেন ইত্যাদি করেছেন। মহারাজ প্রতাপ রুদ্র তিনি রাজপ্রাসাদে ফিরে গিয়েছেন, শয়ন করছেন, শয়ন করার পরে যথারীতি মঙ্গলারতিতে এসেছেন। তো এক সময় ঘটনা আর কি, মঙ্গলারতিতে এসে তিনি জগন্নাথদেবকে প্রণাম করে জগন্নাথদেবকে দর্শন করছেন, যে জগন্নাথের অঙ্গে সমস্ত কাদা মানে ধুলা, মানে ধুলাগুলো মানে নাকের জল, মুখের জল সব মিশিয়ে, ফেনা ইত্যাদি মিশিয়ে কেমন যেমন হয় সেরকম হয়ে গেছে জগন্নাথের। তো সঙ্গে সঙ্গে তিনি দেখে ভাবছেন কি হলো, নিশ্চয় আমাদের কোনো অপরাধ। হ্যাঁ, তো প্রণাম করছেন, আবার চরণ স্পর্শ করতে যাচ্ছেন, বলছেন না না না, আমি তুমি আমাকে স্পর্শ করো না, তুমি তো রাজার কুমার, তোমার কত সুন্দর অঙ্গ, আর আমার দেখো কর্দমাক্ত শরীর, এই শরীর তুমি কখনো স্পর্শ করো না, তুমি অপবিত্র হয়ে যাবে। তো চিন্তা করছেন জগন্নাথের এরকম ধুলা লিপ্ত অঙ্গ কি করে হলো, তারপর চিন্তা করছেন, সঙ্গে সঙ্গে চিন্তা করতে করতে দেখছেন চৈতন্য মহাপ্রভু বসে আছেন রত্ন সিংহাসনে। তো মহাপ্রভু তিনি হাসছেন, আবার জগন্নাথ, আবার মহাপ্রভু। তখন মহারাজ প্রতাপরুদ্র বুঝতে পারছেন যে আমি যে মহাপ্রভুর এই লীলাকে একটু আমার মন বিকৃত হয়েছিল, তো সেই যেই মহাপ্রভু সেই জগন্নাথ, জগন্নাথ আমাকে শিক্ষা দিলেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জগন্নাথ হচ্ছেন অচল, অচল মহাপ্রভু, জগন্নাথকেও মহাপ্রভু বলেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সচল জগন্নাথ। যদিও সর্বভট্টাচার্য মহারাজ প্রতাপরুদ্রকে বলেছিলেন যে ইনি কোনো সাধারণ কোনো মহাপুরুষ নন, ইনি হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ ভগবান, তখন প্রতাপরুদ্র স্বীকার করেছিলেন যে আপনি যখন বলছেন, আপনি বেদজ্ঞ পণ্ডিত, আপনি যখন বলছেন ইনি ভগবান, অতএব আমি নির্দ্বিধায় তা গ্রহণ করছি, তাই সাধু শাস্ত্র এবং গুরু ইনাদের কথা আমাদের সর্বান্তকরণে গ্রহণ করা উচিত। সমস্ত আচার্য বৃন্দরা সেটাই তুলে ধরেছেন এবং সাক্ষাৎ বিভিন্ন লীলার মাধ্যমে মহাপ্রভু এই শিক্ষাই দিচ্ছেন
যদিও তিনি রাধাভাবে বা তার অঙ্গকান্তি নিয়ে এসেছেন, কিন্তু তিনি কৃষ্ণ, অন্তকৃষ্ণ বহির্গৌরম, অন্তরে কৃষ্ণ বাইরে তিনি গৌরভাব। যাই হোক, বিভিন্ন লীলার মাধ্যমে ভক্তদের কাছে তিনি প্রকাশ করেছেন, আবার অনেক সময় ভক্তদের ভক্তির জোরে মহাপ্রভু তিনি নিজেকে লুকোতে পারেননি, তার ভগবত্তা প্রদর্শিত হয়েছে। হরে কৃষ্ণ। এখনই পঙ্কজাঙ্গির প্রভু আসবেন, তার কাছ থেকে আমরা অমৃতময় হরিকথা শ্রবণ করবেন। জয় জগন্নাথ স্বামী কি জয়। বলা